স্ট্রোকের লক্ষণসমূহ আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। জীবন ও জীবিকার প্রতিযোগিতার কারণে গ্রামের চেয়ে শহরে জীবন বেশি কর্মব্যস্ত ও একঘেয়ে। তার উপর যদি পারিবারিক জীবন হয় সমস্যাবহুল, তাহলে অনেক ক্ষেত্রে স্ট্রোক করার আশঙ্কা থেকে যায়। স্ট্রোক আসে স্ট্রেস বা মানসিক চাপ থেকে। এমন নানাবিধ মানসিক চাপে যখন স্ট্রোক করে, তার আগে কিছু লক্ষণ সাদৃশ্যমান হয়। এই লক্ষণগুলো জানা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। মূলত স্ট্রোক দুই প্রকার, ইসিমিক অ্যান্ড হ্যামোরেজিক। এদের মধ্যে ইসিমিক স্ট্রোক প্রায় দেখা যায়, কিন্তু হ্যামোরেজিক স্ট্রোক খুব কম দেখা যায়। মস্তিষ্কের ধমনীতে যখন রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় বা ধমনীতে রক্ত জমা বদ্ধ হয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, তখন এই ইসকেমিক স্ট্রোক করে। ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে রক্ত সঞ্চালন বা প্রবাহ বন্ধ হয়ে যায়, তখনও স্ট্রোক করে। হ্যামোরেজিক স্ট্রোক খুব বেশি দেখা যায় না। মস্তিষ্কের ধমনী যখন কোনো কারণে ছিঁড়ে যায় বা মাথার খুলির চামড়ার নিচে রক্ত ছড়িয়ে পড়ে, তখন হ্যামোরেজিক স্ট্রোক করে। স্ট্রোকের সাধারণ লক্ষণ হল হঠাৎ অতিরিক্ত মাথা ব্যথা, হঠাৎ মুখ হাত ও পা অবশ হয়ে যাওয়া, সাধারণত শরীরের যে কোনো এক পাশ। অনেক সময় মুখের মাংসপেশি অবশ হয়ে যায়, ফলে লালা ঝরতে থাকে। হঠাৎ কথা বলতে এবং বুঝতে সমস্যা হওয়া, হঠাৎ এক চোখে বা দুই চোখে দেখতে সমস্যা হওয়া, হঠাৎ ব্যালেন্স বা সোজা হয়ে বসা ও দাঁড়াতে সমস্যা হওয়া, মাথা ঘুরানো এবং হাঁটতে সমস্যা হওয়া। স্ট্রোক পরবর্তী সমস্যা, শরীরের এক পাশ অথবা অনেক সময় দুই পাশ অবশ হয়ে যায়। মাংসপেশির টান প্রাথমিক পর্যায়ে কমে যায় এবং পরে আস্তে আস্তে টান বাড়তে থাকে। হাত ও পায়ে ব্যথা থাকতে পারে। হাত ও পায়ের নাড়াচাড়া সম্পূর্ণ অথবা আংশিকভাবে কমে যেতে পারে। মাংসপেশি শুকিয়ে অথবা শক্ত হয়ে যেতে পারে। হাঁটাচলা, উঠা বসা, বিছানায় নাড়াচাড়া ইত্যাদি কমে যেতে পারে। নড়াচড়া কমে যায় যায়, ফলে চাপজনিত ঘা দেখা দিতে পারে, শোল্ডার বা ঘাড়ের জয়েন্ট সরে যেতে পারে ইত্যাদি। এমন অবস্থায় অবিলম্বে নিকটস্থ কোনো ক্লিনিক বা হাসপাতালে স্থানান্তর জরুরি, অন্যথায় জীবন সংকটাপন্ন হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।